হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি একটু অন্যরকম। আজকে আমি মশালা চায়ের রেসিপি নিয়ে এসেছি। তো মশালা চা বানানোর জন্য প্রথমে আগে মশলাটা তৈরি করে নেব। তো আমি এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচ আর একটা বড় এলাচ, এলাচের দানাগুলো ছড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েকটা মৌরি আর দিয়ে দিলাম কয়েকটা ছোটো এলাচ, কয়েকটা লবঙ্গ, দারচিনি। এবার আমি মশলাটা একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব তুলসী পাতা আর দিয়ে দিলাম কেশর আর একটা মঞ্জুরি। এবার ভালো করে তুলসী পাতা আর মঞ্জুরি মশলাটার সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেড়ে নামিয়ে নেব। তো মশলাটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এটা আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। আর তোমরা যদি চাও তাহলে এর থেকে বেশি পরিমাণ মশলা তৈরি করে স্টোর করে রেখে দিতে পারো। এই মশলাটা আমার দু তিন দিন চায়ের জন্য যথেষ্ট। তো এবার আমি এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানে দিয়ে দিলাম দেড় কাপ জল। আমি এখানে তিন কাপ চা করব, তো এখানে দেড় কাপ জল দিয়েছি। এবার জলটা একটু যখন ফুটে আসবে তখন দিয়ে দিলাম আদা, একটু আদার টুকরো থেঁতো করে দিয়ে দিলাম। আদাটা দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে আদার ফ্লেভারটা জলের সাথে মিশে যায়। আর যখন জলের রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেবো চা পাতা। এবার আমি দিয়ে দিলাম চা পাতা। চা পাতা দিয়ে চাটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু ফোটানোর পর দিয়ে দিলাম তিন চামচ চিনি। এবার চিনি দিয়ে ভালো করে চাটাকে ফুটিয়ে নিতে হবে। চাটা ভালো করে ফোটানোর পর দিয়ে দেব দুধ। তো এখানে আমি তিন কাপ চায়ের জন্য দেড় কাপ জল দিয়েছি, এবার দেব দু কাপ দুধ। দুধ দিয়েও ভালো করে চাটাকে ফোটাতে হবে। তো তোমাদের যদি এই চায়ের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দেবে। তো আমি এখানে দেখো দু কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে ভালো করে চাটাকে ফুটিয়ে নেব। ফুটানোর কিছুক্ষণ পর দিয়ে দেব মশলা, যে মশলাটা আমি তৈরি করে রেখেছি। এখানে আমি তিন কাপ চা করছি। তিন কাপের জন্য আমি হাফ চামচের একটু কম এখানে মশলা দিয়ে দেব। আর এই মশলা দিয়ে চাটা যখন ফোটাবো তখন পুরো রান্নাঘর একটা সেন্টে গন্ধে ভরে যাবে, এতটা সুগন্ধ। আর এই চা বানিয়ে যখন নিজেরা খাবে বা কোনো অতিথি এলে দেবে, অতিথিরা তো ভীষণ খুশি হয়ে যাবে এই চা পেয়ে। এই মশলা চা খেতে এতটাই সুন্দর লাগে, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো দেখো ভালো করে আমি চাটাকে বারবার ফুটিয়ে নিয়েছি। কিছুক্ষণ কিন্তু ভালো করে ফোটাতে হবে চাটা। তো ফোটানোর পর দেখো চায়ের রঙটা কত সুন্দর এসেছে। গন্ধ তো নিতে পারছো না কিন্তু রঙটা দেখতে পাচ্ছ যে রঙটা কত সুন্দর এসেছে। তো চা তৈরি হয়ে গেছে, এবার চাটা আমি ছেঁকে নেব। আর দেখো চাটা দেখে বুঝতে পারছো যে কত সুন্দর। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই চাটা ট্রাই করো, ট্রাই না করলে বুঝতে পারবে না এর স্বাদ কতটা সুন্দর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।